বিপণন দপ্তরের উদ্যোগে সরকারি ২৫ টাকা মূল্যে আলু বিক্রয় রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি হুগলি বলাগড় ব্লকের এডিও দপ্তরের পাশাপাশি ইনছুড়া বাজার গুপ্তিপাড়া বাজার এই তিনটি জায়গায় ১০ দিন ধরে আলু বিক্রয়ের কর্মসূচি চলছে। আলু পরিবেশন করছেন ইনছুড়া এগ্রো প্রোডিউসার কোম্পানি প্রাইভেট লিমিটেড। ২৫ টাকা মূল্য আলু বিক্রয়ের কর্মসূচি তদারকি করছেন সুফল বাংলা। এই দিন এডিও সোমনাথ পাল বললেন প্রায় ৩০০০ মানুষকে তারা আলু বিক্রি করেছে, এখনও আরও ৩০০০ মানুষকে দেওয়ার কর্মসূচি আছে, মানুষের ভালো সাড়াও পাচ্ছেন বলে জানালেন। আচ্ছা, আমাদের এইখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এখানে একটা সেন্টার করা হয়েছে যে ২৫ টাকা করে যে সাবসিডিতে আলু, তো সেই সেন্টারটা হচ্ছে টোটাল তিনটে সেন্টার করা হয়েছে, লাস্ট ১০ দিন ধরে বিক্রি করা হয়েছে তিনটে সেন্টার বলাগড় ব্লকের মধ্যে, একটা গুপ্তিপাড়াতে, একটা ইনছুড়ো বাজারে, আর একটা আমাদের এই এগ্রিকালচার অফিসের এখানে। তো লাস্ট ১০ দিন ধরে আমাদের প্রায় এক একটা সেন্টার থেকে প্রায় ১২০০-১৩০০ মতন লোককে এরকম ধরনের ২৫ টাকা কেজি আলু আমরা বিক্রি করতে পেরেছি। এতদিন পর্যন্ত ১০ দিন ধরে প্রায় ৩০৩২০০ মতন লোককে দিতে পেরেছি, আরও কিছু লোককে দেওয়ার আমাদের উদ্দেশ্য আছে, আমাদের টার্গেট আছে, যেরকমভাবে আমরা পাবো তো সেইভাবে। এইটা টোটালটা তদারকি করছে আরএমসি সুফল বাংলা স্কিম। তো মানুষের কেমন সাড়া পাচ্ছে? মানুষের খুব ভালোভাবে সাড়া পাওয়া যাচ্ছে। প্রথম দিকে একটু অভাব ছিল, যেটা অ্যাওয়ারনেস জানতো না লোকে, আস্তে আস্তে অ্যাওয়ারনেস বেড়েছে এবং লাস্ট ৭ ডেজ ধরে খুব বেশিভাবেই আমাদের যতটা সাপ্লাই আছে তার থেকে বেশি মানুষের চাহিদা আছে। বলাগড় ব্লকগুলোরে অবশ্যই চলছে। তো আমরা এই যে ইনছুড়া অ্যাগ্রো প্রোডিউসার কোম্পানি আমাদের এফপিসি যেটা আছে সে তিনটে করেছে, প্লাস জাগুলিয়া সমবায়ও করেছে একটি ইউনিট করেছে, টোটাল ৪টে করা হয়েছে। তো মোটামুটি বলাগড় ব্লকের সবটাকেই কভার করা হয়েছে। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা ২৪x৭, সবার সাথে সবার পাশে।